প্রতিটি অ্যাগ্রো ফার্মে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি চলনবিলে। যদি এখন পানি নাই, শুষ্ক মৌসুম বা শীত মৌসুম, এখন চারিদিকে দেখতে পাচ্ছি যে অনেকগুলো করলা এবং সরিষা ক্ষেত, বিশেষ করে করলাটা অনেক বেশি এবং দেশি করলা। এখানে আমার সাথে আছেন এই করলা চাষি, তাদের সাথে কথা বলবো। এখানে আপনার চাষাবাদ করছেন করলা না? আপনার নামটা কি? বেলাল। বেলাল ভাই, আপনার? আমার নাম রেজা। রেজা ভাই, এই বিলে চলনবিলে রেবিলে আপনার করলা চাষ করেন? হ্যাঁ, করলা চাষ। আর কি চাষ করেন? আরো অন্য অন্য মনে করেন শসা আছে, বেগুন আছে, বিলাতি আছে, কুমড়া হয়, কুমড়া, পটল, সব করলা, যেটা সব দেশি করলা। জি। আপনি কতটুকু জায়গায় করলা লাগিয়েছেন? ধরেন 60 থেকে 70 শতক জমি। 60 থেকে 70 শতক, অনেক। তো এর কতদিন আগে রোপণ করেছিলেন বীজগুলো? এই রোপণ করেছি মোটামুটি মাস দেড়েক হচ্ছে। মাস দেড়েক আগে? হ্যাঁ, দেড় মাস। দেড় মাস। আর কতদিন পরে ওই করলাগুলো উপযোগী হবে তোলা? এখনই তোলা যায়। এখন? এখন থেকে তোলা শুরু হবে। এখন থেকে? জি। এখন থেকে কতদিন পর্যন্ত তোলা যাবে? এখন থেকে ধরেন 3 মাস 3.5 মাস পরিমাণ তোলা যাবে। আরও 3.5 মাস পর্যন্ত? তারপরেও গাছ মরবে না, আষাঢ় মাস শ্রাবণ মাস পর্যন্ত তোলা যাবে। এটা তো চলনবিলে, এই চলনবিলে পানি নেমে যাওয়ার পরেই সাধারণত এইগুলো লাগিয়েছিলেন না? কাতি মাসের সাথে। তাহলে মোটামুটি আর কিছুদিনের মধ্যেই বা এখনই তোলা যাবে? হ্যাঁ। কিন্তু এখন তো যেগুলো দেখতে পাচ্ছি মোটামুটি আছে, এগুলি সব দেশি না? দেশি। দেশি, দেশি। আচ্ছা, তাহলে এই যাবত এখন পর্যন্ত কি পরিমাণ খরচ হয়েছে? মোটামুটি ধরেন 20-22 হাজার টাকা খরচ হয়েছে। 20-22। এখন থেকে যদি আরো 3 মাস তোলেন তাহলে কি পরিমাণ উৎপাদন হবে? বা ধরেন 100 মন হবে। তাহলে 20 টাকা করে ধরলে আসে প্রায় 80 হাজার মতো। আর 20 হাজার টাকা বাদ দিলে থাকে 60 হাজার। তাহলে আশা করছেন যে 50-60 হাজার মতো লাভ থাকবে? আরো মানে বাড়তির উপরে আছে, আল্লাহ ভরসা। আল্লাহ যদি দেয়া বাড়তির উপরে আছে। আচ্ছা, এই যে 3 মাস পর বা 3.5 মাস পর করলা উঠে গেলে তখন কি চাষ হবে? এখন আবার এই মনে করেন যে বুনা ধান লাগানো ধান হবে। ধান? তারপর ধান উঠার আগে কি পানি উঠে যাবে নাকি ধান তোলার পরে? ধান ওই মনে করেন লাগানোর সাথে সাথে পানি উঠে যাবে। পানি উঠে যাবে, তাহলে পানির মধ্যে ধান কাটতে হবে। পুরোটাই চলনবিল? পুরোটাই চলনবিল। পুরোটাই এই যে করিলা? করিলা, হ্যাঁ। করিলা আছে, যেদিকে সরিষা আছে। হ্যাঁ, দেখো অসম্ভব সুন্দর। কীটনাশক দিচ্ছেন, এটা কি কীটনাশক? এটা পোকামাকড় দমনের কীটনাশক। পোকামাকড় দমনের জন্য? এটা কতদিন পর পর দেন? সপ্তাহে আপনি একদিন দুদিন? সপ্তাহে একদিন দুদিন? হ্যাঁ, একদিন দুদিন দেন সপ্তাহে? সপ্তাহে। তাহলে দুই সপ্তাহে আপনার ওই 4-5 দিন পরে যায়? 2 সপ্তাহে? 4 দিন পরে। 4 দিন। এটা দিলে কি হয়? এটা কোলা ইয়া ছিদ্রটা বন্ধ হয়, পোকার আক্রমণটা কম হয়, চাটা পোকা এগুলো দমন হয়। আচ্ছা, তো এটা দেওয়ার কতদিন পরে এটা তুলে বাজারে নিয়ে যান করলাটা? ওই 4-5 দিন। মানে বীজ যদি আজকে দেন, 5 দিন পরে তুলে বাজারে নিয়ে যান? এটা তো মানুষের জন্য ক্ষতিকর না এই বীজটা? একটু ক্ষতি হলে এখন উৎপাদন করতে হবে, পোকামাকড়ে বালাই যেগুলো দমন করতে হবে। তো এটা বীজ ছাড়া অন্য কোনো ভাবে দমন করার সুযোগ নাই? এটা একটা আছে, ওদের বয়ান পদ্ধতি আছে। হ্যাঁ হ্যাঁ, একটু ওইটা দিলে আমারে একটু পোষায় কম। কিন্তু এটাতে তো খরচ আছে? এতে খরচের ওটা খরচ কম, কিন্তু বেশি হয়ে যায় বীজটা, যে ফলটা উঠে ফলটা ছিদ্র বেশি হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। আপনি মনে যদি 5 কেজি লজ যায় তাহলে কত টাকা লজ গেল? এই সামনে আমরা 20 ফুট মাল উঠাছি, 20 ধরা লজ যাবে। এইখানে এই বিষের প্যাকেটের গায়ে লেখা নাই যে এই বীজটা প্রয়োগের কতদিন পর খেতে হবে, এরকম কিছু লেখা আছে? কতদিন পর? ওই 4-5 দিন। মানে বীজ প্রয়োগের আপনার 7 দিন না 5 দিন? 5 দিন, 6 দিন। 6 দিন। তো সেক্ষেত্রে কি ওই 6 দিন পর কি মানেন নাকি 2 দিন পরই তোলেন? না না, ওই 4-5 দিন পরে। নাহলে একটা সবজি তাই না, এটা না করেই খাই। এখন যদি এটা বিষাক্ত হয় তাহলে তো আমাদের পেটে গেলে আমরাও তো বিষক্রিয়ায় শারীরিকভাবে ক্ষতি হবে তাই না? এই জন্য চেষ্টা করবেন এটা না দেওয়ার। আর যদি দিতেই হয় একান্ত, তাহলে ওই যে ওই ডেটটা মেনটেন করতে হবে, কারণ এটা এমন হতে পারে ওই তরকারি বা ওই সবজিটা নিয়ে আপনার আত্মীয় স্বজনই কিনে খেতে পারে। হ্যাঁ হ্যাঁ, সঠিক কথা তাই না? দেশেই তো এখন
চলন বিলে এখন পানি নাই, কোনো মাছও নাই, কিন্তু রয়েছে ফসলের সমাহার, ফসলের হাসি। এই ফসলের হাসিটা যেন কৃষকের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারে, এটাই আমাদের সবার কাম্য। ধন্যবাদ সবাইকে।